ইউক্রেন দখলের পাশাপাশি পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্কে জড়ানোর চেষ্টাকেও মাটি চাপা দিতে চান ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের নতুন রুশ ভূখণ্ড থেকে পুতিন খণ্ডিত ইউক্রেন রাষ্ট্রের উপর ছড়ি ঘোরাতে চাইবেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাস বলছে পুতিনের এই নীতি আসলে সোভিয়েত জামানার নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত শাসক জোসেফ স্টালিন এভাবেই জার্মান সাম্রাজ্যকে দুর্বল করার পথ বেছে নিয়েছিলেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সঙ্গে স্টালিনের একটা সমঝোতা হয়েছিল। জার্মান সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন অটো ভন ভিসমার্ক সেই 1871 সালে। বিশাল এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আধুনিক ফ্রান্সের আলজাস লরেন থেকে রাশিয়ার কালিনিয়ানগ্রাদ পর্যন্ত। স্টালিনের কাছে ইউরোপের সবচেয়ে বৃহৎ শক্তি জার্মানি শুধু সোভিয়েত ইউনিয়নের জন্য মারাত্মক হুমকি ছিল না, জার্মানিকে পুঁজিবাদী বিশ্বের অন্যতম অংশ মনে করতেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তেহরান, ইয়াল্টা ও পটসডামে বৈঠক করে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন দেশের নেতারা একমত হন যে জার্মান সাম্রাজ্যকে ভাগ করতে হবে, এতে এর আয়তনে বড় কোপ পড়বে। জার্মানির পূর্বাঞ্চলের বড় অংশ দেওয়া হবে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নকে। এর আগে পোল্যান্ড তার পূর্বাঞ্চলের ভূখণ্ড হারিয়েছিল। ওডার ও নিহাইস নদী ধরে পোল্যান্ড জার্মানির নতুন সীমান্ত চিহ্নিত করা হয়, ফলে পূর্ব ইউরোপে থাকা প্রায় 1,20,00,000 জাতিগত জার্মানকে বিতাড়িত করে খণ্ডিত জার্মান সাম্রাজ্যে পাঠানো হয়। খণ্ডিত এই সাম্রাজ্যের অংশ ছিল জার্মানির পশ্চিম ও মধ্যাঞ্চল। প্রথম প্রথম স্টালিন আশা করেছিলেন পুরো জার্মানি কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী হবে ও সোভিয়েত ইউনিয়নের হস্তগত হবে। যখন বুঝলেন এমনটা হওয়ার নয়, তখন তিনি প্রতিষ্ঠা করলেন পূর্ব জার্মানির, যার পোশাকে নাম দেওয়া হয় জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক জিডিআর। স্টালিন ও তার উত্তরসূরি সোভিয়েত নেতারা বরাবরই আশা করেছেন জিডিআরই ফেডারেল রিপাবলিক অফ জার্মানির জনগণকে কমিউনিজমের দিকে নিয়ে আসবে, কিন্তু তেমনটা কখনোই হয়নি। বরং 1989 থেকে 1990 সালে পূর্ব জার্মানির লোকজন কমিউনিস্ট শাসনের ছায়া থেকে বেরিয়ে ফেডারেল রিপাবলিক অফ জার্মানিতে একীভূত হওয়ার পক্ষে ভোট দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন তার সেনাবাহিনী দ্রুতই দেশটির দখলে নেবে, তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না, দেশটির নির্বাচিত সরকার পালিয়ে অন্য দেশে পাড়ি জমাবে, কিন্তু সেই আশা পূরণ হয়নি। পুতিন এখন ইউক্রেনের পূর্বাঞ্চল দখলে নিয়ে দেশটিকে খণ্ডিত করার চেষ্টা করছেন এবং সেখানকার লোকজনের মধ্যে যারা রাশিয়ার অনুগত নন তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনাই ঘটেছিল ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া দখলের পর। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল এখন থেকে রাশিয়ার অংশ, এমন দাবি প্রকাশ্যেই করছেন রুশ সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা। রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই রাভস্টভ সম্প্রতি ঘোষণা দেন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে সেখানে রাশিয়া বিরোধী কোনো মনোভাব উস্কে উঠতে না পারে। ইউক্রেন শুধু ইউক্রেন বলেই রুশ প্রেসিডেন্টের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এ কারণে যে দেশটি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চায়। এই পশ্চিমা বিশ্ব মানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় দেশগুলোর জোট, পুতিনের ভাষায় যা দ্য ইউরো আটলান্টিক ওয়ার্ল্ড। রুশ কর্তৃত্ববাদ ও পশ্চিমা উদারনীতির মধ্যকার দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ অংশ ইউক্রেন। রুশ সেনাবাহিনী যতক্ষণ না পুরো ইউক্রেন জয় করতে পারছে, পুতিন ততক্ষণ দেশটির ততটুকু ভূখণ্ডই দখলে নিতে চাইবেন যতটুকু নিজের দখলে রাখতে পারবেন। পাশাপাশি পশ্চিমাদের কাছে বাকি অংশ অর্থাৎ ভেঙে যাওয়া ইউক্রেনকে যতটা সম্ভব গুরুত্বহীন করে তুলতে চাইবেন। গত শতকের 1940-এর দশকের শেষ দিকে জার্মানি নিয়ে একই ধরনের নীতি গ্রহণ করেছিলেন জোসেফ স্টালিন। তিনি পুরো জার্মানির উপর কমিউনিস্ট নিয়ন্ত্রণ বলবৎ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন, কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র স্টালিনকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় এই ধরনের চেষ্টা সফল হবে না। স্টালিন ও তার উত্তরসূরিদের মতো পুতিনের নীতিও কেবল তখনই মুখ থুবড়ে পড়বে যখন তাকে পরাস্ত করার মতো চূড়ান্ত সামর্থ্য ও নিজেদের মধ্যকার ইস্পাত দৃঢ় ঐক্য তুলে ধরতে পারবে পশ্চিমারা। নিজেদের পূর্ব ও দক্ষিণাঞ্চল ফিরে পেতে ইউক্রেনীয়দের দীর্ঘমেয়াদে লড়াই যেমন জারি রাখতে হবে, তেমনি ইউরোপের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তাও পেতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ প্রয়োজন ইউক্রেনের, দেশটিকে শক্তিশালী করার অন্যতম উপায়ও এটি। যদিও ইইউ নেতারা এরই মধ্যে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন, তবে এর প্রক্রিয়া ধীর বলেই মনে হচ্ছে বিশ্লেষকদের কাছে।